আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো যে আপনাদের ক্লাস এইটে যারা পড়াশোনা করছেন তারা বার্ষিক পরীক্ষা সামনেই দিবেন, বার্ষিক পরীক্ষার সিলেবাস আপনাদের যে স্কুল কর্তৃক যে সিলেবাস দেওয়া হয়েছে সেটার ভিত্তিতে আর হচ্ছে না। গভর্নমেন্ট বলে দিয়েছে যে সম্পূর্ণভাবে হচ্ছে আপনাদের জেএসসির যে সিলেবাস ছিল সেটা হচ্ছে ফলো করতে হবে। তাই আপনাদের জেএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে আজকে হাজির হয়েছে ইংলিশ বিষয়ের জন্য। তাহলে আমি এক নজরে দেখিয়ে দেব যে ইংলিশে আপনাদের কী কী থাকবে। এক নম্বর টপিক্সটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এমসিকিউ থাকবে 7টা এবং প্রত্যেকটা 1 মার্কস করে 7। উইদাউট ক্লুজ একটা 2 নম্বরে থাকবে হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন, মানে কোশ্চেন থাকবে, অ্যান্সার করতে হবে 4টা, 2 করে 8 মার্কস। তারপর আপনাদের উইদাউট ক্লুজ যেটা দেখতে পাচ্ছেন, উইদাউট ক্লুজ হচ্ছে আপনাদের 3 নম্বরে আসবে, এটা মার্কস থাকবে 5। আর উইদাউট ক্লুজ মানে আপনাদের কোনো অপশন, মানে উপরে টেবিলে কোনো ক্লু দেওয়া থাকবে না, ক্লু ছাড়া আপনাদের অ্যান্সার করতে হবে। এটা ছিল সিন পার্টের অংশ, এখন আমি আনসিন পার্টের অংশে যাচ্ছি। সিন পার্টে ছিল 20, আনসিন পার্টে হচ্ছে 25। আনসিন পার্টে প্রথমে যে টপিক্সটা থাকবে সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, সেটা হচ্ছে ওই যে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, তারপরে ওখানে মাঝখানে মাঝখানে 1-2 রোমান সংখ্যা দেওয়া থাকবে, ওগুলো হচ্ছে আপনাদের ওই আশেপাশের বামে এবং ডানে কিছু কিওয়ার্ড দেওয়া থাকবে, ওগুলো দেখে আপনাদের খুঁজে বের করতে হবে প্যাসেজের কোন জায়গায় জিনিসটা আছে। ইয়ার যেতে পারে বা হয়ার জায়গা যেতে পারে, এরকম টাইপের জিনিস। তারপর হচ্ছে ট্রু ফলস, 5 মার্কস থাকবে 5টা। আনসিন প্যাসেজের নিচে মানে ট্রু ফলসের নিচে হচ্ছে উইথ ক্লুজ, মানে হচ্ছে উপরে ক্লু দেওয়া থাকবে টেবিলে এবং ওখান থেকে আমার হচ্ছে লিখতে হবে। তারপর হচ্ছে উইদাউট ক্লুজ, এই উইদাউট ক্লুজ হচ্ছে কোনো অপশন থাকবে না, আর এই অপশন ছাড়াই আমার শূন্যস্থানটা পূরণ করতে হবে। সো এই আইটেমটা কিন্তু অবশ্যই একটু হার্ড প্র্যাকটিস ছাড়া কিন্তু পাওয়া সম্ভব না। আর ম্যাচিং সেটা হচ্ছে 8 নম্বরে থাকবে, আপনারা জানেন টেবিলের যে ম্যাচিংটা সেটি 5 মার্কস থাকবে। তারপর আসি আমরা গ্রামার পার্টে, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটা সাবজেক্ট মিলেই এক্সামটা হবে এবং দুটি সাবজেক্ট মিলে 100 মার্কসের হবে। ফার্স্ট পেপার শেষ হয়ে গেল, ফার্স্ট পেপারে আমি দেখতে পাচ্ছি 20 আর 25 কত, 20 আর 25 হচ্ছে 45। তারপর হচ্ছে গ্রামার পার্টে থাকবে 25 মার্কস, ন্যারেশনটা থাকবে। যারা ভেবেছিলেন যে ন্যারেশনটা থাকবে না তাদের জন্য আসলে ব্যাড নিউজ হচ্ছে, ন্যারেশনটা থাকবে এবং ন্যারেশনের আগে মানে এটা কিন্তু 8 নম্বর, 9 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সাফিক্স প্রিফিক্সটা থাকবে, 5 মার্কস থাকবে। 10 নম্বরে থাকবে হচ্ছে আর্টিকেলস, আর্টিকেলস হচ্ছে 5 মার্কস থাকবে। 11 নম্বরে হচ্ছে থাকবে চেঞ্জিং সেন্টেন্স, ভয়েস চেঞ্জ থাকবে, চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে ভয়েস চেঞ্জ থাকবে, সেন্টেন্স থাকবে, সেন্টেন্স কনভার্ট করতে বলবে অথবা ইন্টারোগেটিভ বানাতে বলবে। তারপর হচ্ছে অ্যাফিরমেটিভ, তারপর হচ্ছে নেগেটিভ এক্সক্লেমেটরি, এই সেন্টেন্সের মধ্যে এগুলো হচ্ছে চেঞ্জ করতে বলবে। আর অ্যাফিরমেটিভ থেকে নেগেটিভ এটা কিন্তু 6 থেকে ছিল, অবশ্যই থাকবে। তারপর হচ্ছে আমাদের 11-র পর হচ্ছে 12 নম্বর, ন্যারেশন স্পিচ সেটি থাকবে 5 মার্কস, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার 5 মার্কস। এই গেল 25 মার্কস গ্রামারের। এখন আমাদের হচ্ছে রাইটিং পার্ট, ডায়ালগ থাকবে 10 মার্কসের জন্য, প্যারাগ্রাফ থাকবে 10 মার্কসের জন্য এবং 10 মার্কস থাকবে, তার মানে আমাদের কম্পোজিশন থাকছে না, সো এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। সো আজকে এই পর্যন্তই, আর দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।